তো দেখতে পাচ্ছ ভাই, কাশিরাম দাসের বাড়িটা কতটা পুরনো হয়ে গেছে, কেমন একটা ভুতুড়ে ভুতুড়ে লাগছে, অনেক পুরনো, প্রায় 400 বছর পুরনো হয়ে গেছে। আর এই ভাই দেখতে পাচ্ছ ভাই, এখানে কাশিরাম দাসের এই দেখো কি সুন্দর একটা মূর্তি তৈরি করা আছে। আর এখানে এখানে তিনি লিখছেন, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এই সেই লাইব্রেরি মানে পাঠাগার কাশিরাম দাস স্মৃতি হিসাবে, এই দেখতে পাচ্ছ কাশিরাম দাস স্মৃতি পাঠাগার। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস। তো গুড মর্নিং, যদি এখন গুড মর্নিং নয়, এখন 10টা বাজছে। তো ভাই অনেক কাজ টাজ করছিলাম, তো বিয়েতে, এখন বিয়ে বুঝতে পারছো। তো তোমাদেরকে বলে দিই বিয়েটা কার, বিয়েটা হচ্ছে সঞ্জুর মাসি, তার মানে আমারও মাসি, তাই তো। তো এখন আমরা আছি সেই সিংহী গ্রাম, বিখ্যাত কাশিরাম দাস কবি সেই কবির গ্রাম, এটা সিংহী গ্রাম। তো আজকে সেই কবির বাড়িতে যাব ভাই, কাশিরাম দাসের বাড়ি যাবো আজকে। জাস্ট ভাই বর্ধমান মানে শুধু ধান আর ধান। তো দেখতে পাচ্ছ লেডিজ এন্ড জেন্টলম্যান, শুধুই ধান ধান ধান, এদিকেও ধান ধান ধান, মাঠে শুধু ধান। আমাদের নদীয়াতে ভাই অত ধান নেই, আমাদের নদীয়াতে রাই বেশি, এই সর্ষের খেতি বেশি, কিন্তু বর্ধমানে সারা বছর ধান হয়, এই জন্য বর্ধমানকে ধানের গোলা গোলা বলা হয়ে থাকে। সঞ্জু এখন খুব খিদে পেয়েছে সঞ্জু, তো এখন খাবারটা খেয়ে আসি, তারপরে যাব, ঠিক আছে, কাশিদাসের বাড়ি, মানে কাশিরাম দাসের বাড়ি। অ্যান্ড খুব ইচ্ছা ভাই দেখা আমার, একটা বিখ্যাত মহাকবি কাশি ছিলেন কাশিরাম দাস, অ্যান্ড তার স্মৃতি হিসাবে, তার স্মৃতি হিসাবে একটা লাইব্রেরি খোলা হয়েছে এই সিংহী গ্রামে, তো সেখানেও যাবো আমরা, ঠিক আছে। আজকে ভিডিওটা তোমরা পুরোটা দেখো, অনেক মজা হবে। খিদে লেগেছে, হ্যাঁ, কতটা খাবি, কতটা খাবি, মেলা মেলা খাবে বলছে, তুই কত খাবি, ভালো চলবে। তোর বাবাকে বলছি দাঁড়া, এবার আমরা চললাম কাশিরাম দাসের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো বন্ধু বাইক ঘোরাচ্ছে এখন, ঠিক আছে, তো চলো গিয়ে দেখাচ্ছে। ওকে ভাই চললাম ভাই কাশিরাম দাসের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, ঠিক আছে, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ওকে লেটস গো, চলো। তো গাইস ফাইনালি ভাই কাশিরাম দাসের বাড়ি চলে এসেছি, তো তোমরা দেখা দাঁড়াও। তো গাইজ আমরা ফাইনালি চলে এসেছি কাশিরাম দাসের বাড়ি, এটা এটা গেট দেখতে পাচ্ছ ভাই সাহেব, বাইরে লেখা আছে এখানে যে কাশিরাম দাস এখানে জন্মগ্রহণ করেছিলেন, এখানে তার জন্ম ভিটা। তো ফাইনালি আমরা চলে এসেছি সেখানে। তো ভাই দেখতে পাচ্ছ ভাই, ভাই দেখতে পাচ্ছ ভাই কত বাড়ি পুরনো হয়ে গেছে, মানে প্রায় 400 বছর হয়ে গেল, 500 বছর না, 400 বছর বাড়ি ঘর অবস্থা দেখতে পাচ্ছ কেমন আছে। এখানে দেখা, এখন এখানে একটা কাশিরাম দাসের মূর্তি তৈরি করা আছে, এখানে তিনি লিখছেন, একটা মন্দির নাকি, এখানে একটা মন্দির তৈরি করা আছে। তো দেখতে পাচ্ছ ভাই কাশিরাম দাসের বাড়িটা কতটা পুরনো হয়ে গেছে, কেমন একটা ভুতুড়ে ভুতুড়ে লাগছে, অনেক পুরনো, প্রায় 400 বছর পুরনো হয়ে গেছে। আর কাশিরাম দাস জন্মগ্রহণ করেন 16th century, তার পিতা ছিলেন কমলাকান্ত, কাশিরাম দাস ছিলেন তার পিতার মধ্যম পুত্র। কাশিরাম দাসের বড় ভাইয়ের নাম ছিল কৃষ্ণদাস এবং ছোট ভাইয়ের নাম ছিল গদাধর। অনেক সুরঙ্গে থাকতেন, মানে সুরঙ্গে লেখাপড়া করতেন, সুরঙ্গটা কয়,
কেমন পূরণ হয়ে গেছে। তো ফাইনালি ভাই আমি বিশ্বাস করতে পারছি না যে আমি কাশিরাম দাসের বাড়িতে আছি, বিশ্বাস করো। জাস্ট খুবই শকড, আই এম শকড, ভেরি ভেরি শকড। এই দেখেন কত পুরনো হয়ে গেছে। তো এটা মনে হয় বাহিরের পথ, কাশিরাম দাস না এদিকে যেতেন সঠিক জানি না ভাই, কিচ্ছু বুঝতে পারছি না আমি। এগুলো নতুন করেছে ভাই, এগুলো না, এইগুলো পুরনো, এইগুলো এইগুলো দেখতে পাচ্ছিস না। তো তোমরা সবাই জানো যে কাশিরাম দাস কেন বিখ্যাত, কেননা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদ করেছেন তিনি। আদি, সভা, বন ও বিরাটের মানে বিরাট পর্বের অনুবাদ করেছেন বলে জানা যায়, ঠিক আছে। আরও করেছেন কিন্তু সেগুলো খুঁজে পাওয়া যায়নি পুঁথি। অ্যান্ড এখানে এরকম একটা স্ট্যাচু করা আছে কাশিরাম দাসের, ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছ ভাই, এখানে কাশিরাম দাসের এই দেখো কি সুন্দর একটা মূর্তি তৈরি করা আছে। অ্যান্ড এখানে এখানে তিনি লিখছেন, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে মূর্তিটা, অসাধারণ হয়েছে। অনেক হলো ভাই এখানে মূর্তি দেখা। তো এবার আমরা চলে যাব বাড়ির দিকে। তো ফাইনালি আমার ইচ্ছে পূরণ হয়ে গেল ভাই, সব কাশিরাম দাসের বাড়ির দেখা, জাস্ট অসাধারণ। মহাভারতের বাংলা রচয়িতা, বাংলা রচয়িতার মধ্যে শ্রেষ্ঠ অনুবাদ করেছিলেন কাশিরাম দাস। তো খুব ভালো লাগলো ভাই এখানে এসে, জাস্ট আমার মনটা অনেক হালকা হয়ে গেল। পারবি তো? ও গেল গেল গেল। আমাদের সোন যখন গাড়ি চালাচ্ছে আমার খুব ভয় করছে, নতুন ড্রাইভার এখনই মেরে দেবে, এখনই মেরে দেবে। এ পারবি তো? আরে 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 ঝুঁক মারছি কেন? তো এখন আমাদের সঞ্জু গাড়ি চালাচ্ছে ভাই, জানে না আমি কি বেঁচে থাকবো কি মরে যাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সঞ্জু ছাড়ছেও না, আমার পারছেও না গাড়ি চালাতে, নোংরা মানুষ। আমরা এবার চলে আসছি কাশিরাম দাসের যে লাইব্রেরি, কাশিরাম দাস স্মৃতি হিসেবে একটা পাঠাগার তৈরি করেছে সিঙ্গি সিঙ্গি গ্রাম নিবাসী। তো সেই পাঠাগারে চলে আসি আমরা। আর এখানে একটা বিশাল বড় মেলা হয়, তো সেই মেলাটা, এই মেলাটার নাম কি? কাশিরাম দাসের নামে একটা মেলা হয় এখানে, দুমাস পর হবে শীতের সময়, মানে শীত পার হয়ে গেলে। তো মেলায় অনেক রকমের উৎসব আয়োজিত হয়। এই সেই লাইব্রেরি মানে পাঠাগার কাশিরাম দাস স্মৃতি হিসাবে, এই দেখতে পাচ্ছ কাশিরাম দাস স্মৃতি পাঠাগার। আর এখানে অনেক রকমের পুঁথি মানে বই পাওয়া যায় দেখতে পাচ্ছ, এখানে অনেক রকমের বই সাজানো আছে। আর ভিতরে আরো আছে কিন্তু এখন বন্ধ আছে সব, এখন আর ভিতরে যাওয়া যাবে না, চাবিও নেই, খোলাও নেই, কিছু নেই। কখন খোলে? একবার খোলে না, খুললে এখন খোলে না, পাঁচ মিনিট দিন বাদে খুলে, এই এই স্কুলে চাল থাকে খুলতো, আরো মধ্যে খুলে। এখন আর বেশিক্ষণ থাকবো না, কারণ বন্ধ আছে। আর তোমাদের দেখালাম পাঠাঘাটটা, ঠিক আছে, তো এবার ওদিকে যাই, চলো লেটস গো। আর তোর থেকে? আমার থেকে অনেক ভালো। ছেলে পেলে কই সব চোখ?